আমার সমস্যা মাজা ব্যথা, মাজা থেকে অক্রু অক্রু খাওয়ার কাটলো পর্যন্ত ব্যথা, দুলো পা শুর ভিতরে ব্যথা, ব্যথার জ্বালা আমি পাগল হয়ে যাই। 10 বছর লাগে ব্যথা চলতেছে, মাজার মধ্যে না মাজা থেকে পায়ে এই দিটা। আজকে ওনার অষ্টমতম দিন, মা নামটা কি ছিল ওনার? পুষ্পাক্তা। পুষ্পাক্তা, আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আজকে আমার এই পেশেন্টের অষ্টমতম দিন। আমাদের এই মা যখন ভর্তি হয়েছিলেন 8 দিন আগে, উনি একদম টোটালি হাঁটাচলা করতে পারতেন না, প্রচন্ড রকম ব্যথা। উনি PLID সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন আমাদের এই হসপিটালে। সো ওনার ট্রিটমেন্ট চলছে এখন। মা, আজকে অষ্টমতম দিন আপনার, কেমন আছেন? সেই প্রথম দিন ভালো আছে আলহামদুলিল্লাহ, একটু ভালো আছে, আগে থেকে একটু ভালো আছে। ট্রিটমেন্ট আপনার চলছে, প্রতিদিন কয় বেলা করে ট্রিটমেন্ট চলছে আপনার? তিন বেলা করে চলছে। তো আগে যে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, সেই ব্যথার কি অবস্থা এখন? ব্যথা কিছু কমে আসে, কিছুটা কমে এসেছে, সোজা আটতে পারে এখন, সোজা হয়ে আটতে পারে। স্যার কতদিনের কথা বলেছে আপনাকে? স্যার বলছে 1 মাস ভর্তি, 1 মাসের কথা বলেছেন। আজকে 8 দিনই আপনি দেখছেন, এখন আপনি সোজা হয়ে হাঁটতে পারছেন। আগে করতে পারতেন না, এমন কোন কাজ আছে যেটা এখন করতে পারেন? আগে করতাম, পারতাম না, বাথরুমটা তুমি করতে কষ্ট হইতো, এখন আগের থেকে অনেকটুকু ক্লিয়ার হয়েছে। তো যে হারে আপনি ইমপ্রুভ করছে বা যে হারে আপনি ভালো হচ্ছেন, মনে হচ্ছে 1 মাস লাগবে আমার তো মনে হয়। তার আগে আপনি সুস্থ হয়ে যাবেন, দোয়া করে। অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ দর্শক দোয়া করতে থাকবেন আমার এই বোনের জন্য। আলহামদুলিল্লাহ উনি এখন অনেকটুকুই সুস্থ আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে, চলতে থাকুক। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।